وعليكم السلام ورحمة الله وبركاته محترم أبو بكر صدیق بھائی اپنی پرشن کرے چھن جے کازا روزا جیتا محلہ در تھاکے اور تبا پروشے جدی کارو کنو کارونے روزا چھوٹے جائے تاہلے آئیے میں بیجے روزا دینے روزا راکھ لے شے روزا تا آدھا ہوئے کینا محترم بھائی کازا روزا ہو لو فروز روزا আর আইএমএ বীজের রোজা হলো সুন্নাত রোজা। কেউ যদি আইএমএ বীজের দিনগুলিতে কাজার নিয়তে রোজা রাখে এবং সাথে সাথে আইএমএ বীজের সওয়াব পাওয়ার আশা রাখে তো ইনশাআল্লাহ আল্লাহ তাকে উভয় সওয়াব দান করবেন। কিন্তু যদি আইএমএ বীজের নিয়ত করে তাহলে কাজার আদায় হবে না, কারণ কাজাটা ফরজ, কাজাটার জন্য আবশ্যিক নিয়ত লাগবে। সেই জন্য কাজার নিয়তে রাখবে আর আইএমএ বিজে অথবা সোমবার বৃহস্পতিবারে যদি রাখে তাহলে ওই দিনের যে সওয়াব আইএমএ বিজের রোজার অথবা সোমবার বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নতি রোজার তারও সওয়াব সে পাবে। কিন্তু মূল নিয়তটা তাকে করতে হবে কাজা রোজা আমি রাখতেছি এবং এই দিনে রাখছি যাতে আল্লাহ তাআলা আমাকে আইএমএ বিজেরও সওয়াব দেন অথবা সোমবার বৃহস্পতিবারে সওয়াব দেন। তো কাজার নিয়তে রাখতে হবে রোজাটা, কারণ কাজাটা হলো মেন ফরজ, ওটাই মেন হিসেবে রাখতে হবে, সাথে এগুলো চলে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আইএমএ বীজের নিয়তে রাখলে কাজা আর এখানে ঢুকবে না, তখন তাকে কাজা আলাদাভাবেই রাখতে হবে। তবে উত্তম হচ্ছে আইএমএ বীজের রোজা আলাদা দিনে রাখা এবং কাজাকে আলাদাভাবে আদা করা যাতে সওয়াবের পরিমাণ বাড়ে। কিন্তু কেউ যদি রাখতে না পারে বা কষ্টকর হয় তাহলে টু ইন ওয়ান অথবা থ্রি ইন ওয়ানও সে করতে পারে, অর্থাৎ কাজার নিয়তে রাখবে আর সেটা যদি আইএমএ বীজ হয় সোমবার বৃহস্পতিবার হয় তাহলে সে ট্রিপল সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।